সানরাইজ হয়ে গেছে, সানরাইজ পেছন দিকে হয়েছে। বাইকের একটা ডিটেল ভিউ দেখাচ্ছি, ঠান্ডা লাগছে। চলো জয়পুর ফরেস্ট মে এন্টার কিয়ে হুয়ে। হ্যাঁ আমি একদম রেডি ট্রিপের জন্য, দেখতেই পাচ্ছ। আর একটা জিনিস দেখাই, এই যে বাইক, ওর বাইকও রেডি। তো একটু লেট হয়ে গেছে, 5টা বেজে গেছে। প্ল্যান ছিল যে 4টের মধ্যে বেরোনোর, বাট সেটা হয়ে ওঠেনি। তো চলো বাইক স্টার্ট করি, একদম গোপ্রো ভিউ। তো তোমাদের সাথে দেখা হচ্ছে, আই মিন মোটো ব্লগিং সেটাপে। চলে এসেছি এখন বালি ব্রিজে। তো ডান সাইডে ভবতারিণী মা, আর সামনে মা গঙ্গা। দুজনেরই আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকে রাইডটা। সো ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু নুমারিগড়। তো আজকে আমাদের ফার্স্ট লং ট্রিপ এই বাইক নিয়ে, অ্যান্ড ফুল মোটো ব্লগিং সেটআপে। বাইকটা তোমাদেরকে দেখাবো, স্যাডেল স্ট্রে, স্যাডেল ব্যাগ, ট্যাঙ্ক ব্যাগ, টেল ব্যাগ, সব কিছু একসাথে। ইটস জাস্ট ফিলটাই একটা জাস্ট অ্যামেজিং, মানে কি বলবো বোঝাতে পারছি না। রাস্তাতে কত রাইডার্স আছে দেখে এত ভালো লাগছে, কি বলবো, সবার সাথে কথা বলবো একটু একটু করে। তো চলো, আমি আর তিতাস যাচ্ছি পুরুলিয়া, একটা ফ্রেন্ডের ওখানে রিলেটিভ আছে, তো ও অলরেডি ওখানে আছে, আমরা কি ওর সাথে ওখানে মিট করব। তো চলো, বেশ ফান হবে আজকের ট্রিপটা, চলো লেটস গো। আমার তো এক্সাইটমেন্টের কথাই আসছে না, কি বলবো, উ সেই মজা লাগছে গাইস, সেই মজা লাগছে। এদিকে চলে যাচ্ছে খড়গপুর, এদিকে যাচ্ছে দিল্লি, আমরা ধরছি দিল্লি রোড। তো এটা দিয়ে সোজা যাবো এখন ডানকুনি, ডানকুনি থেকে লেফট নিয়ে থ্রু আরামবাগ আমরা যাচ্ছি পুরুলিয়া। রাস্তাতে ফগ বেড়েছে, ঠান্ডাটাও একটু বেড়েছে। আমরা চাপাডাঙ্গা ঢুকবো আর 10-15 মিনিটে। তো এখন এখানে দাঁড়িয়েছি, সানরাইজ হয়ে গেছে, সানরাইজ পেছন দিকে হয়েছে। আমার তো বেশ মজা লাগছে, বাট এই জ্যাকেটটাতে অতটা কাজ দিচ্ছে না, যাই হোক ঠান্ডা লাগছে। আমি বিশাল মোটা জ্যাকেট পরে আছি, বাট স্টিল খুব একটা, মানে আমি তাও পেছনে, মানে তাও ঠান্ডা লাগছে। আমি তো বালাক্লাভাও খুলিনি, জাস্ট একটু কোমরটা সোজা করে নিচ্ছি, আবার সোজা যাব বাইকে। এই দেখো বাইকটা, দেখো কি অবস্থা, বাইকের একটা ডিটেল ভিউ দেখাচ্ছি, ঠান্ডা লাগছে। চলো তো আমরা আরামবাগ এন্টার করছি, এই হচ্ছে আরামবাগ পৌরসভার গেট। রাস্তাটা এখন অবধি ভালো, এখন অবধি যা রাস্তাতে এসেছি 60-40% ভালো রাস্তা, 40% খারাপ রাস্তা বলা যেতে পারে। আগে গিয়ে দেখি, তারপর পুরোটা বলতে পারবো। কোথাও একটা খাওয়ার জন্য দাঁড়াবো, সেই প্লেসটা খুঁজছি। আরামবাগ থেকে কতুলপুর যাওয়ার রাস্তা ঠিক ডান ধারেই পড়বে এই তোমার রাজপুর ধাবা। খাওয়ার দাওয়ার নো ডাউট খুব ভালো। আমরা রুটি আর আলুর পরোটা নিয়েছি, মিক্স ভেজের প্রাইসটা একটু বেশি লেগেছে, 150 রুপিস, বাট খাওয়া দাওয়া খুব ভালো, স্পেস আছে। আমরা বাইরেও, আমরা বাইরেই বসেছি, তোমরা চাইলে বাইরেও বসতে পারো বা ভেতরেও বসতে পারো, চা কফি সব কিছু অ্যাভেলেবেল। তো যাওয়ার পথে রাস্তাতে খুব ভালো একটা অপশান খাওয়া দাওয়া করে নেওয়ার। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, অনেকটা রেস্টও হয়ে গেছে। তো এবার সোজা জয়পুর ফরেস্টে গিয়ে স্টপ নেব। তো চলো, এখানে অনেকজনের সাথে দেখা হলো,
চ্যানেলের স্টিকারও ওদেরকে শেয়ার করেছি। তো এবার আমরা বেরিয়ে যাবো এখান থেকে, এখান থেকে বেরিয়ে জয়পুরে একটু স্টে মানে স্টে নয় সরি স্টপ নেব, নিয়ে তারপর আবার যাব। To the city streets, we began to feel the fire. বন্ধুরা, আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে এই সিরিজটা একটু হিন্দিতে করার ট্রাই করব, কারণ অনেক হিন্দি অডিয়েন্স আছে, আমার ফ্রেন্ড সার্কেলেও অনেক হিন্দি অডিয়েন্স আছে, যারা আমাকে অনেকবার বলেছে ইভেন্ট ট্রিপ শুরু করব, যখন ওরা জানতে পেরেছে তখন ওরা আমাকে ফোন করে মেসেজ করে, যাদের সাথে দেখা হয়েছে তারা বলেছে ভাই প্লিজ ইস পর থোড়া হিন্দি মে কর লেনা, ভিউ তো আচ্ছা লাগতা হয় পর কুছ সমঝ নেই আতা, তো উন লোকের লিয়ে থোড়া হিন্দি মে। তো আভি হাম লোক ঘর সে আ গয়ে লগভগ 125 কিলোমিটার, ইধর সে হি ফরেস্ট স্টার্ট হো জাতা হ্যায়, থোড়া আগে যায় তো সমঝ আয়েগা ক্লিয়ারলি। লাস্ট এক সিগনাল থা, উস সিগনাল সে আরে আন্টি জি ক্যাসে জাতে হ্যায় ঠিক, তো সামনে সে সামনে দিখ রা হ্যায় ওগা, তো উধর সে জয়পুর ফরেস্ট স্টার্ট হো জাতা হ্যায়, একদম ডেন্স হ্যায়। हम लोग इधर ही कहीं पे रुकेंगे, हाँ रुक के थोड़ा चाय वाय पिया जाएगा, क्योंकि खाना तो खा लिए पीछे ही, अभी थोड़ा नींद आ रहा है। ओके दिस इज बोनोलता। जयपुर फॉरेस्ट में एंटर किए हुए थोड़ा टाइम तो हो गया, अभी हम लोग बहुत फ़ोटो वोटो ले लिए, फ़ोटो वीडियो, तो ये सब फ़ोटो वीडियो आप लोग को कहाँ मिलेगा, जो नीचे आ रहा है ना इंस्टाग्राम आईडी, एकदम उधर जाके देखिए, फ़ोटो अपलोड हो चुका होगा अब तक, तो देखिए फ़ोटोज़ वगैरह, फ़ोटो पे कमेंट कीजिए हम लोग को, इंस्टाग्राम में हम लोग के साथ जुड़िए, तो हम लोग को भी अच्छा लगेगा, हम लोग को भी मोटिवेशन लगेगा, मोटिवेशन मिलेगा मिलेगा मोटिवेशन मिलेगा ऑब्वियसली। तो देखिए थोड़ा लेट तो हो गया पहुंचने पहुंचने में, शाम हो तो अभी निकल रहे हैं, मतलब ज्यादा टाइम हम लोगों ने यहाँ पे लिया नहीं है, क्योंकि मतलब ज्यादा टाइम लिया ही है बट फिर भी नहीं लिया है हमारे लिए, और बस फोटो खींचने का टाइम तो कम ही हो जाता है, तो हम लोगों ने आपको और बाकी हम लोग ने सोचा था कुछ अभी तक उतना हम लोग बीच में रास्ता में खाए हैं, तो अभी भूख नहीं लगा है, तो हम लोग रास्ते में देखते हैं अगर सामने कुछ होता है, तो वैसे थोड़ा ही खाना है बस, चाय वाय पीना है, थोड़ा नींद नींद आ रहा था इसलिए। हाँ। अभी तो फ्रेश है, दिक्कत नहीं होगा, हम लोगों को पहुंचने में तो शाम हो जाएगा लगता है, क्योंकि इधर से तो 4 घंटे का रास्ता दिखा रहा है, तो 4 घंटे एक साथ तो स्ट्रेच नहीं कर पाएंगे, तो बीच में तो रुकना ही पड़ेगा, तो लेट्स सी, चलो फिर मिलते हैं एकदम मोटो ब्लॉगिंग सेटअप पे। तो ऐसा कैसी मोटो ब्लॉगिंग सेटअप है, অনেকটা টাইম চলে গেল, এখন 12:30 আর আমরা 12:30 নয় এখন 1টা বাজতে যায়, লল এখন 1টা বাজতে মাত্র 10 মিনিট বাকি, আর আমরা এখন জয়পুর থেকে বেরোচ্ছি, অনেকটা সময় বেরিয়ে গেছে, আমাদেরকে একটু ফাস্ট ফাস্ট করতে হবে, 4 ঘন্টা টাইমিং, মানে এমনি তো 5টা বেজে যাচ্ছে, ও শেষ আজকে আমরা শেষ, তো চলো যাই, অনেকটা দূরে যেতে হবে, লেটস গো। ফিডব্যাক অবভিয়াসলি খেতে আর ডিফারেন্ট কি হবে, জল তো থাকবে। ফাইনালি আবার 10 কিলোমিটার পেছনে এসে সঠিক রাস্তাতে উঠলাম, ক্যাই কর সকতে হ্যায় গলতি হো জাতা হ্যায়, আবি দেখে জো সাইনবোর্ড থা মানবাজার কা, হম লোগ মানবাজার হোকে যা রহে অযোধ্যা, আব জো মানবাজার কা সাইনবোর্ড থা ও উল্টা ঘুমা হুয়া থা, মতলব কভি টুট বুট গয়া হোগা উসকে বাদ রিপেয়ার নেই হুয়া, ও উল্টা লটক গয়া, তো হম লোগ সোচে কি আচ্ছা মানবাজার তো সিধা হ্যায়, হম লোগ সিধা নিকল লিয়ে, सीधा पहुंच के सीधा चल के पहुंच गए कहाँ खतरा, अब उधर जाके पता चलता है कि हम लोग 10 किलोमीटर गलत आ गए, फिर ये 20 किलोमीटर का चक्कर लगाओ, फिर अब आए सही रास्ते पे,
अभी टाइम हो गया आपका 4:16 बाकी है, तो थोड़ा खींचना पड़ेगा। अभी भी इधर से 100 किलोमीटर के आसपास पीछे है हम लोग, मतलब जब नारियल पानी पिए थे ना जितना पीछे थे अभी उतना ही पीछे है। जैसे ही जंगल में घुसते हैं ना वैसे ठंड बढ़ जाता है। मैंने ग्लास तो उतार दिया है, ये देखो मेरा तीतस दोनों का एक ग्लास इधर लगा हुआ है। मेरे को एक्चुअली ना बहुत भूख लगा है, एक दुकान पे रुक के मैंने केक खाया पर मेरा भूख केक से कहाँ मिटने वाला है, कुछ खाना पड़ेगा यार। फाइनली फाइनली हमारा पहाड़ देखते बच्ची, সেই সারা দিন ছয় সূর্য যখন উঠেছে তখন বেরিয়েছি আমরা, সানসেট দেখলো গাইস কিতনা আচ্ছা লাগ রহা হ্যায়। और ऊपर से जो जेट जा रहा है वो तो मतलब क्या बोलते हैं सोने पे सुहागा। उफ व्यू 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 दिस व्यू पहाड़ के ऊपर से, ओह माय गॉड कितना अच्छा लग रहा है, जस्ट देखो कि सुंदर लग रहा है ना, तुम्हारा बोलो। বাইকটা পার্ক করে দিয়ে বাইরে ঘুরে বেরোচ্ছি, ঢুকতে ঢুকতে দেখলাম যে দাদা বনফায়ার স্টার্ট করেছিল, তো ওখানে দাঁড়িয়েছিলাম। আমি ততক্ষণ ডকুমেন্টেশনের কাজটা করছিলাম চেক ইনের, তো তিতাস আর ওই বন্ধু মিলে আমার সব লাগেজ নিয়ে ওদের রুমে রেখেছে, তো আমি জাস্ট রুমের কিটা পেয়েছি, আমার রুমটা ওদের রুম থেকে একটা রুম ছাড়িয়ে। তো চলো তোমাদের সাথে ওই বন্ধুটার আলাপ করিয়ে দিই যে এখানে চলে এসেছে, মানে যার সাথে তিতাস অ্যাকচুয়ালি প্ল্যানটা বানিয়েছে, তো পুরো প্ল্যানটা পরে বলবো। তো চলো ওর সাথে আগে আলাপ করে নি। তুমি কি করে এখানে এসছো? আচ্ছা হ্যাঁ, মানে এরকম করে আমাদের ইয়ে ছিল না, অ্যাকচুয়ালি ও একটা বিবাহ খেতে এসেছিল এখানে, অ্যান্ড দেন আমার একটু ইচ্ছে ছিল এই টাইমটা 26 অ্যারাউন্ড ঘুরতে টুরতে যাওয়ার, একটুখানি ছুটি ফুটি ছিল টাইপস অফ, সো দ্যাটস ওয়াই উই জাস্ট প্ল্যান যে ও এখানে এসছে, হ্যাঁ লেটস মিট অ্যান্ড হ্যাং আউট, তো আমরা ঘুরবো, এটাই হচ্ছে মেন ব্যাপার, আর কোনো প্ল্যান নেই। তো চলো এবার চেঞ্জ করে নিই, রেস্টের অনেক দরকার, আমার তো এখনই ঘুম পাচ্ছে, খাওয়া দাওয়া করি তো তারপর, এন্ড খাওয়া দাওয়ার পরে তোমাদেরকে দেখা হবে কালকে, গুড নাইট গাইস। ওকে ঠিক আছে, রুমের ভিউটাও তোমাদেরকে একদম কালকেই দেবো তাহলে, সানলাইটে বেশি বেটার ভিউ আসবে। হ্যাঁ তো সানলাইটে একদম বেটার হবে, দেখাবো আমার চোখ মুখ তো শেষ বলতেই পারো, খাবো দাবো তারপরে একদম ঘুম। আমাদের ডিনার এসে গেছে, এই যে আমরা তিনজন খেতে বসে গেছি, ওরা অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে, আমি ব্লগের জন্য খেতে পারছি না, তো এবার তোমাদেরকে দেখাই কি কি আছে। এই যে ভাত আছে, আচার আছে, আলু পোস্ত, মুগের ডাল, এটা বাইরে থেকে আমরা কিনে এনেছি, এটা এখানে ইনক্লুডেড নয়, রুই মাছের ঝোল, আর আমাদেরকে স্পেশাল করে মিষ্টি দিয়েছো, তোমরা শীতকালে এলে তোমরা এই স্পেশাল মিষ্টিটা তোমরাও পাবে। তো চলো এবার খেয়ে নিই, তারপর আবার দেখা হবে। ডিনার কমপ্লিট করে তো রুমে চলে এসেছি, শরীরে একটু এনার্জি নেই, চোখ মুখ দেখেই হয়তো বুঝতে পারছো প্রচণ্ড ঘুম পাচ্ছে, রুমের অবস্থা একটু খারাপ, সব কিছু এনে ব্যাগ থেকে বের করেছি, আর জামা কাপড়ের অবস্থা তো চার নোংরা হয়েছে, ধুলো লেগেছে, কী আর বলবো। তো চলো আজকে তো আর একটু এনার্জি নেই, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। মোটো ব্লগিং সেট আপটা কেমন লাগছে সবাই কমেন্টে অবশ্যই জানিও, আর ভিডিওর আর কী কী ইম্প্রুভমেন্ট করতে পারি, আর হিন্দিটা আমার কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টটা আমি অবশ্যই চাই। তো সব লোক ভিডিও কো লাইক করে, জাদা সে জাদা শেয়ার করে, সব দোস্তো মে শেয়ার করে, আর কমেন্ট করনা না ভুলে। চলো ফির মিলতে হ্যায় দুসরে ব্লগ মে, নেক্সট পার্ট মে, টিল দেন স্টে টিউনড, টাটা বাই বাই।